বিশ্বকাপে নামার আগেই গোল্ডেন বুট পেয়ে গেলেন মেসি কালো সোনার দেশে মেসি বিশ্বকাপ খেলবেন সোনার বুট পরে তার শেষ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই বুটটাকে দেওয়া হয়েছে প্রায় দু ডজন বুট নিয়ে কাতারে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক ফুটবল বিশ্বকাপে আর দেখা যাবে না লিওনেল মেসিকে আর্জেন্টিনার অধিনায়ক আগেই জানিয়েছেন কাতারি তার শেষ বিশ্বকাপ কাতারে মেসির সর্বোচ্চ গোলদাতা হওয়া নিশ্চিত না হলেও প্রতিযোগিতা শুরুর আগেই তাকে দিয়ে দেওয়া হলো সোনার বুট অধরা বিশ্বকাপ কি এবার উঠবে তার হাতে এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন যদিও বিশ্বকাপ শুরুর আগেই তিনি পেয়ে গিয়েছেন উপহার কাতারে মেসিকে দেখা যাবে সোনার বুট পায়ে খেলতে সত্যিই কি সোনার তৈরি দেখতে তেমন হলেও বুটটি সোনার নয় যে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা মেসির জন্য জুতো তৈরি করে তারাই বিশেষ জুতোটি তৈরি করেছে মেসির শেষ বিশ্বকাপকে মাথায় রেখে তৈরি করা হয়েছে জুতোটি সম্পূর্ণ সোনালি রঙের জুতোয় ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি জুতোটির পোশাকি নাম অ্যাডিডাস এক্স মেসি দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপ স্পিডোপোর্টাল বুটস এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির বিশেষ ধরনের স্টার মেসি দ্রুত গতিতে দৌড়ানোর সময় কোনো সমস্যা হবে না চোখেতে ঘুরলে ও দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই স্টারগুলি বলের সঙ্গে সংযোগ হবে অনেক মসৃণভাবে সুবিধা হবে শট নিতে জুতোটির নকশা অনেকটা পুরনো দিনের আদলের মতো সোনালি বুটে লেখা রয়েছে মেসির জার্সি নম্বর দশ রয়েছে আর্জেন্টিনার নীল সাদা স্ট্রাইপ একজন বিশিষ্ট শিল্পী মেসির জুতোর নকশা করেছেন বিশ্বকাপ খেলার জন্য মেসিকে সরবরাহ করা হয়েছে প্রায় দু ডজন বিশেষ জুতো